সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে, সঙ্গে আছি আমি এনকে নাতাশা। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পানি দূষণ থেকে বাঁচতে মরিয়া রাজধানীবাসী, ওয়াসার লাইন থেকে পরিষ্কার পানি পেতে বিকল্প উপায় গ্রহণ করেও রেহাই মিলছে না, পাচ্ছেন না দূষণমুক্ত পানি, বাড়ছে পানিবাহিত রোগও। ওয়াসা বলছে এর সঙ্গে তাদের সম্পর্ক নেই, কারণ খুঁজতে গিয়ে পরস্পর বিরোধী বক্তব্য উঠে এলেও বাস্তবে গ্রাহকরা অসহায়। স্বাভাবিকভাবে ওয়াসার লাইন দিয়ে বেশিরভাগ এলাকায় পানি আসে না। রাজধানীর বাজারে এখনও চড়া নিত্যপণ্যের দাম, 700 টাকায় পৌঁছেছে গরুর মাংসের কেজি। টিসিবির হিসেবে বছরের ব্যবধানে প্রতি কেজি মাংসের দাম বেড়েছে 16%, যা অস্বস্তিতে ফেলেছে ভোক্তাদের। বিক্রেতাদের দাবি, বেশি দামে গরু কেনার প্রভাব পড়ছে বাজার দরে। অপরিবর্তিত রয়েছে মুরগি ও খাসির মাংসের দাম, কিছুটা কমেছে সবজির দর। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় 2 বছর পর বর্ণিল আয়োজনে রাজধানীতে হতে যাচ্ছে বাংলা নববর্ষ উদযাপন। পহেলা বৈশাখে বের হবে মঙ্গল শোভাযাত্রা। প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। শিক্ষক শিক্ষার্থীরা ব্যস্ত উৎসব আয়োজনের খুঁটিনাটি নিয়ে। এবারের শোভাযাত্রা থাকছে বিভিন্ন মুখাবয়ব ছাড়াও নানা ফুল আর পাখির প্রতিকৃতি। এবারে বিস্তারিত, রাজধানীতে প্রতিদিনই বাড়ছে পানিবাহিত রোগ। স্বাস্থ্য বিভাগ বলছে এই পরিস্থিতির জন্য দায়ী রাজধানীর পানির দূষণ। ওয়াসা কর্তৃপক্ষের দাবি, দূষণের কারণ গ্রাহকের নিয়মিত রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার না করা। বাস্তবতা কি, রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে আনোয়ার হোসেনের তোলা ছবিতে জানাচ্ছেন কাউসার সোহেলি। মোটর দিয়ে ওয়াসার লাইনের পানি টানছেন গার্ড সাইফুল। এই পানিতে থাকা ময়লা রিজার্ভ ট্যাঙ্কিতে যেন না ঢোকে, তাই পাইপের মাথায় বাঁধা বিশেষ কাপড়ের ছাকনি ব্যাগ। মাত্র 10 মিনিট পানি টানার পর ওই ব্যাগ উল্টিয়ে দেখালেন সাইফুল। ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে পোকা আসে। আপনারা ওয়াসা কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের একাধিকবার কমপ্লেন করা হয়েছে। তারা এসেছেন, তারা আমাদের পানির স্যাম্পল নিয়েছেন, টেস্ট করেছেন, কিন্তু এটা আমাদের কোনো সুরাহা হচ্ছে না। পানি ছাকার পরও ময়লা ঠেকানো যায় না। রশিদ দেখিয়ে ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি জানালেন, 3 মাস অন্তর রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করা হয়। 3 মাসে একবার করে পরিষ্কার করি। তীব্র দুর্গন্ধ থাকে মাঝে মধ্যে, সবসময় না। যখন দুর্গন্ধটা থাকে এই পানি, তখন আসলে ব্যবহার করার কোনো উপযোগিতাই থাকে না। মোহাম্মদপুর শেখের টেকে প্রতিটি বাড়িরই প্রায় একই দশা। লাইনের পানি ছেকে রিজার্ভ ট্যাঙ্কে নেয়ার পরও বাসার ভেতরে নিতে হচ্ছে অতিরিক্ত সুরক্ষা। আপনারা ওয়াসা কর্তৃপক্ষকে জানিয়েছেন আপনাদের যে পোকা আসছে পানি? এখানে অনেকবার জানানো হয়েছে, তারা অনেকবার মানে সার্ভে করছে। তারা বলতেছে যে ফিল্ট্রেশন পানি ভালো আসবে, তারা আমাদেরকে গাইড করে যায় যে রাত 12টার পরে পানি নেবেন ভালো আসবে, রাত 2টার পরে পানি নেবেন ভালো আসবে। আসলে মানে এইভাবে তো আসলে সম্ভব না। মিরপুরের বাউনিয়া এলাকার চিত্র আরও করুন। অধিকাংশ পানির লাইন ড্রেন বা পয় নিষ্কাশন খালের মধ্যে দিয়ে চলে গিয়েছে। ওয়াসার মূল লাইনে পানি না আসায় বাধ্য হয়ে পাম্প থেকে নেয়া টানা লাইনে পানি নিতে হচ্ছে বেশিরভাগ বাসায়। পানি কি ভালো আসে? আমাকে কি করব, আমাকে উপায় নেই তো। পাইপ দিয়ে কুয়ের গন্ধ আসে, এই পানি তো মানুষ খায়। মিরপুর 11 নম্বর ডি ব্লকের এই আবাসিক এলাকায় পানির লাইনের খোঁজ নিতেই বাসিন্দারা নিয়ে গেলেন স্থানীয় স্কুলে। এখানে মাত্র কয়েক মাস আগে রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার পরও পানির রং ঘোলাটে, ভাসছে ময়লাও। গ্যারাসেনিতে পানিটা এই ময়লাই থাকে, আমরা এই পানিটাই খাই। ওয়াসার লোক আসে কখনো পরিদর্শন? আমাদের এখানে ওয়াসার লোক কখনো আসে না, শুধু আসে তারা বিলের কাগজ লিয়া। আগারগাঁও রেডিও ভবনের সামনে সড়কে সংস্কার কাজ চলছে গত কয়েক মাস ধরে। সংস্কার কাজের শুরুতেই ফেটে যায় ওয়াসার লাইন। তারপরের চিত্র বেশ কিছুদিন ধরে অনেকটাই এমন। 3 মাসে পানিটা বাইরে দিতেছে, এই পানিটা আমাদের লাইনেও যায়, সময় যায় সময় যায় না, এই ময়লা যায়, এই ময়লা পানি খাওয়া লাগে আমাদের। এই যখন বাস্তবতা, তখন প্রতিদিনই নগরীতে বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা। যদিও সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে ওয়াসার MD বলেছেন পানিবাহিত রোগের সঙ্গে ওয়াসার কোনো সম্পর্ক নেই। আপনার আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের যদি ক্লিন না থাকে, তাহলে তো আপনি কন্টামিনেশন হবেন। আপনার ওভারহেড ট্যাঙ্ক যদি ক্লিন কিনা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।
বেড়ে চলেছে গরুর মাংসের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে 680 থেকে 700 টাকায়। বেশি দামে গরু কিনতে হচ্ছে বলে মাংসের দামে প্রভাব পড়ছে বলে দাবি বিক্রেতাদের। আগের দামে বিক্রি হচ্ছে মুরগি এবং খাসির মাংস। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। গত বছর এই সময়ে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল 550 থেকে 600 টাকা, বর্তমানে যেটি বিক্রি হচ্ছে 680 থেকে 700 টাকায়। পাড়া মহল্লার বাজারে যার দাম আরও বেশি। হিসেব বলছে বছরের ব্যবধানে প্রতি কেজি গরুর মাংসের দাম বেড়েছে 16 ভাগ, যা অস্বস্তিতে ফেলেছে ভোক্তাদের। মাংসের রেটটা আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। হ্যাঁ, আমি 1 কেজি মাংস নিতে আসছি, মিল করে 1000 টাকার মাংস নিয়েছি, এখানে 680 টাকা করে ধরেছি। এর আগে নিয়েছিলাম 650 করে। যেরকম কিনে এরকম বেচা, এটা কারো বানাইবার ক্ষমতা নাই তো, যে এই রেট দিতে হবে। এটা সিটি কর্পোরেশন প্রতি রমজানে দেয়, এবছর দেয় নাই, বাজার বেশি দেয় এই জন্য এবছর দেয় নাই। আল্লাহ হেরা কইতার বইটা আমি আর বলতে পারবো না। তবে অপরিবর্তিত রয়েছে মুরগি এবং খাসির মাংসের দাম। বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 175 টাকায়, সোনালি মুরগির কেজি 300 আর খাসির মাংস 920 টাকা। কিছুটা কমেছে শসা বেগুন লেবু সহ অন্যান্য সবজির দাম। তারপরও গ্রীষ্মকালীন সবজির বাজার নিয়ে অসন্তোষ ক্রেতাদের মাঝে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ সবজির দাম একটু কম, যেমন বেগুন ছিল 100 টাকা, 90 টাকা, 120 টাকা, সেই বেগুন এখন 80 টাকা। যেমন শসা ছিল 100 টাকা, 80 টাকা, সেই শসা এখন 60 টাকা, 50 টাকা। তো লেবু ছিল 80 টাকা, 100 টাকা, সেই লেবু এখন 50 থেকে 60 টাকা। সব মিলিয়ে গত সপ্তাহ থেকে, গত রমজান থেকে বেগুনের দাম, শসার দাম, লেবুর দাম একটু কম। অনলাইনে লয়ে যায় 500 কেজি, অনলাইনে 500 কেজি নিয়ে দোয়ানে দোয়ানে দেয়, বাড়িতে বাসা বাড়ায় দেয়, অফিসে দেয়। হ্যাঁ, কিন্তু 200 কেজি, 500 কেজি, আমরা কিন্তু 5 কেজি, 10 কেজি আমগো মূল্য দেবো না, হ্যাঁ মূল্য দেবো। আগে তো এইটা ছিল না, এখন বর্তমানে এই বছর চারি ধরে এইটা তারপরে মালের দাম একটু বাড়ছে। আগের মতোই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে মসুর ডাল, চিনি, ভোজ্য তেলের মতো নিত্যপণ্য। তবে নাগালে রয়েছে পেঁয়াজের বাজার। ইমতিয়াজ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। করোনা থেকে মুক্তি এবং স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা নিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। নুরুন্নাহার উইলির রিপোর্ট। তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়। এবারে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য এটি। এই প্রতিপাদ্যের সঙ্গে মিলিয়ে তৈরি হচ্ছে এবারের মোটিফগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক সবাই ব্যস্ত উৎসব আয়োজনের খুঁটিনাটি নিয়ে। আমরা বিভিন্ন ধরনের আমাদের দেশের লোকজ শিল্পের যে মোটিফগুলো, ওগুলো আমরা তৈরি করছি। করোনার পর, অনেক দিন পর, 2 বছর পর আমরা শুরু করতে পেরেছি, তো আমাদের চেষ্টা থাকবে যে সবকিছু খুবই রঙিন থাকা। গত 2 বছর করোনার কারণে পহেলা বৈশাখে সেভাবে বের হয়নি মঙ্গল শোভাযাত্রা, তবে এবারে সেই শোভাযাত্রায় কোনো কমতি রাখা হবে না। কাজ মোটামুটি ভালো পজিশনে আছে, এখনো তো হচ্ছে আমাদের স্ট্রাকচারের কাজও চলতেছে, আশা করি সময়ের মধ্যে হয়ে যাবে। করোনার কারণে হচ্ছে আমি বৈশাখ পাইনি, তো প্রথম কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমরা একটা মাস দিয়ে কাজ করি, এটার অনুভূতি অনেক মানে ভালো, যে আমাদের কাজের ফান্ডিং থেকে আমাদের মঙ্গল শোভাযাত্রা হচ্ছে। রাস্তা জুড়ে উন্নয়ন কাজের জন্য মঙ্গল শোভাযাত্রার গতিপথে এবার এসেছে খানিকটা পরিবর্তন। সকাল 9টায় টিএসসি মোড় থেকে শুরু হয়ে ডিসি চত্বর ঘুরে আবার টিএসসিতে এসে শেষ হবে শোভাযাত্রা। আমরা এটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি টিএসসির মোড়ে, ওখান থেকে আমাদের উপাচার্যের বাসভবন পর্যন্ত ওটা গিয়ে আবার ফেরত আসবে। অর্থাৎ এটা ছোট পরিসরে আসলে পুরোটা হবে, কিন্তু সেটা সেটুকুর জন্য আমাদের যে আয়োজন, সেই আয়োজন বরাবরের মতন স্বাভাবিক সময়ের মতো না হলেও আমাদের সাধ্যমতো করছি এবং আমরা আশা করছি যে তার কাছাকাছি হবে। এবারের মঙ্গল শোভাযাত্রায় থাকছে রাজারানীর মুখোশ, পেঁচা আর বাঘের আদলে তৈরি মুখোশ, জল রঙে রাঙানো মাটির সরা, ছোট ছোট পাখি, বাংলার ঐতিহ্যবাহী পাখি আর ফুল থাকবে বড় আকৃতিতে। এবার মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছে চারুকলার 22 ও 23তম ব্যাচের শিক্ষার্থীরা। নুরুন্নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জে বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে। গেল 2 দিন ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত না হওয়ায় অবস্থার উন্নতি হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তবে ফসল রক্ষা বাঁধগুলো টিকিয়ে রাখতে স্থানীয় প্রশাসনের সহায়তা এবং স্বেচ্ছাশ্রমে মেরামতের কাজ চলছে। হুমকিতে আছে শতাধিক বাঁধ। এর আগে গেল কয়েকদিনে শাল্লার মোহনকুল্লি, সুধনকুল্লি এবং তাহিরপুরের নজরখালি সহ ছোট বড় 30টির বেশি ফসল রক্ষা বাঁধ ভেঙে যায়, ডুবে যায় প্রায় 4000 হেক্টর ফসলি জমি। এদিকে নেত্রকোনার ধনু নদীর পানি কমায় খালিয়াজুড়ির বিভিন্ন হাওর থেকে পানি নামতে শুরু করেছে। নতুন করে পানি না এলে সময় মতো ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা।
এদিকে কিশোরগঞ্জে পানি না বাড়লেও তলিয়ে আছে হাওড়াঞ্চলের 325 হেক্টর জমির ধান। এই হাওরে আমার তিন খের জমি আছে, তিন খের জমির মধ্যে একটা আতার জমি আমি খারছি না, সম্পূর্ণ তলিয়ে গেছে। সঠিকভাবে কাজ করে নাই, ওরা দুর্নীতি করেছে, যার ফলে এই আমাদের ভাত আজ স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে গেলে পরে আমাদের বলে ওই জায়গায় বরাদ্দ নাই, বরাদ্দ না, বরাদ্দ নাই। এখন আমরা সর্বশান্ত, সব অকাল বন্যা পরে বাসায় নিয়ে গেছি। উৎস থেকে পানি আমাদের সুনামগঞ্জে ঢুকে বাংলাদেশের সীমানায় ঢুকে সেই সীমানা থেকে একেবারে মানে ভৈরব পর্যন্ত আমাদের নদীর সকল নদীর চ্যানেল যদি আমরা ভালোভাবে খনন করে দিতে পারি তাহলে পানি আসলে অনেক পানি দ্রুত চলে যেতে পারবে, আমাদের হাওরের উপরে চাপ কম পড়বে। এবার বসুন্ধরা হট টমেটো সসের সৌজন্যে ঈদ বাজারের খবর। পয়লা বৈশাখ ও ঈদ ঘিরে উৎসবের আমেজ এখন রাজধানীর গাউসিয়া, চাঁদনী চক আর নিউ মার্কেটে। ছুটির দিনে ভিড় যেমন বেশি, তেমনি চলছে কেনাকাটার ধুম। আরো জানাচ্ছেন ইয়াসমিন রিমু। আসছে ঈদ, এর আগে বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। দুই উৎসবকে ঘিরে প্রাণ পেয়েছে বিপণী বিতানগুলো। রাজধানীর চাঁদনী চকে ভিড় করছেন সব বয়সী নারী, দেশি পাকিস্তানি ও ইন্ডিয়ান সব ধরনের পোশাকই পাওয়া যায় এই এক জায়গায়। তাই যার যেমন পছন্দ কিনছেন এখান থেকেই। দুই বছর যাবৎ আমরা তো শপিং করতে পারিনি ভাবে মার্কেটে এসে, এবার ইচ্ছা আছে মন মতো করবো। দাম মোটামুটি ভালো, পাকিস্তানি গুলাই নিচ্ছে এখন আপাতত। এটা আনস্টিচ প্রোডাক্ট, এখনই হচ্ছে সেলের সর্বোচ্চ সময় আমাদের। প্রায় একই অবস্থা গাউসিয়া ও নিউ মার্কেটে। পোশাকের পাশাপাশি কেউ কিনছেন কসমেটিক্স, কেউ বা জুতা, কেউ গৃহস্থালীর অন্য সামগ্রী কিনতে ব্যস্ত, কেউ বা কিনছেন শিশুদের পোশাক। বাচ্চার জন্য কিনতে আসি আর নিজের জন্য ভালো লাগতেছে, এসে কিনছে অনেক কিছু, আরো কিনবো। কিছুটা সাশ্রয় কেনাকাটা করা যায় গাউসিয়া, চাঁদনী চক আর নিউ মার্কেটে, তাই বরাবরই ভিড় থাকে এসব মার্কেটে। আর ঈদ এলো তো কথাই নেই, ঈদ ঘিরে কালেকশনও বাড়ে দোকানিদের। এখানে আনকমন ডিজাইন এবং দাম অনেক কমে পাওয়া যায়, এজন্য আমরা এখানে আসি। কেনাকাটার এই ব্যস্ততা চলবে চাঁদ রাত পর্যন্ত। ইয়াসমিন রিমু, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এবার রাঁধুনির সৌজন্যে ইফতার বাজারের খবর। রোজাদারদের কাছে কাবাবের একটি বিশেষ চাহিদা রয়েছে, তাই রাজধানীর বিভিন্ন ইফতারির দোকানে বাহারি সব কাবাবের আয়োজন রেখেছেন দোকানিরা। আরো জানাচ্ছেন আনোয়ার হোসেন। মুখরোচক সুতি কাবাব চকবাজারে শত বছর ধরে বিক্রি হচ্ছে ইফতারের এই আইটেমটি। খাসি আর গরু দুই ধরনের সুতি কাবাবই পাওয়া যায় এখানে। রাজধানীর বেইলি রোডের অনেক দোকানের সুস্বাদু বাহারি কাবাবের সুনাম রয়েছে, যার মধ্যে দেদারসে বিক্রি হচ্ছে চিকেন টিক্কা, জালি, কাশ্মীরি, রেশমি আর গরুর মাংসের শিক কাবাব। আমাদের এখানে আপনি দেখেছেন অনেক ধরনের কাবাব, কাবাব বেশি হয় আপনি গরু দিয়ে, তবে ইদানিং কালে মুরগির প্রচলনটা বেশি হওয়ার কারণে মুরগির আইটেমটা অনেক বেশি। কাবাব আসলেই ইফতারে একটা পছন্দ, একজন কিনলো রেশমি কাবাব, একজন কাশ্মীরি কাবাব, একজন টানা পরোটা কিনলো কাবাব দিয়ে খাওয়ার জন্য। দোকানিরা জানালেন ইফতারে বিভিন্ন আইটেমের মধ্যে কাবাবের বিক্রি বেশি হয়। রোজার মধ্যে সারাদিন না খাওয়া থাকার পরে তখন একটু স্পাইসি খাবার অনেকে পছন্দ করে আর কি, সেই জন্যই হয়তো কাবাবের চাহিদা একটু বেড়ে যায় রোজার মধ্যে। বেইলি রোড সহ রাজধানীর বিভিন্ন এলাকার ইফতারির দোকানে 10-15 রকমের কাবাব পাওয়া যাচ্ছে। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 উইকেটে 199 রান করেছে। পোর্ট এলিজাবেথের এবেখায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ওপেনার সারেলকে নিয়ে 52 রানের জুটি গড়েন অধিনায়ক কেলগার। এরপর খালেদের বলে দারুণ এক ক্যাচ নিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন লিটন দাস। মুমিনুল রিভিউ নিলে দ্রুত আরও 1 উইকেট পেত বাংলাদেশ। তারপরও দলীয় রান 200 হওয়ার আগে সেট হওয়া এলগার আর পিটারসেনকে ফেরান তাইজুল। এর আগে প্রথম টেস্ট জিতে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। দর্শক, সংবাদ শেষ করার আগে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ।
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে নামে মাত্র জেব্রা ক্রসিং, কোনো সংকেত মেনে পথচারী বা গাড়ি চালকদের চলাচল করতে দেখা যায় না। পথচারীদের কেউ হাত উঁচিয়ে আবার কেউ দৌড়ে রাস্তা পার হন, এমন ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে তাদের পড়তে হচ্ছে দুর্ঘটনায়। নিয়ম মেনে এই জেব্রা ক্রসিং দিয়ে চলাচলের ব্যবস্থা গ্রহণ করার দাবি পথচারীদের। কখনো দেখা হয় না যে এই জেব্রা ক্রসিং মানুষের পারাপারের জন্য গাড়ি আসলে থামতে, সুযোগ পাইলে গাড়ি জাম লাগলে দেখা গেছে পিছনটা যদি জাম থাকে তাহলে আমরা সুযোগ পাইলে গাড়ির ফাঁক দিয়ে চলে আসি আর কি। দৌড়াদৌড়ি করে কোনো রকম যানটা নিয়ে আইতে হয়, এছাড়া তো কোনো ব্যবস্থা নাই যে অন্যদিকে ফ্লাইওভারটা আসবো। গাড়িওয়ালারা কখনোই মানে না যে এখানে একটা জেব্রা ক্রসিং আছে, আমরা একটু স্লো করে যাই বা মানুষ এখানটা পারাপার হবে, এটা কখনোই কোনো গাড়িওয়ালা মানে না। এই জেব্রা ক্রসিং কোনোভাবেই কাজ করে না আমি ব্যক্তিগতভাবে মনে করি। এখানে যদি জেব্রা ক্রসিং যদি কাজ করে তাহলে একটা বিড দিতে হবে। সংবাদ এখনকার মতো শেষ হলো, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। পানি দূষণ থেকে বাঁচতে মরিয়ার আছে নিবাসী, ওয়াসার লাইন থেকে পরিষ্কার পানি পেতে বিকল্প উপায় গ্রহণ করেও মিলছে না রেহাই। রাজধানীর বাজারে এখনও চড়া নিত্য পণ্যের দাম, 700 টাকায় পৌঁছেছে গরুর মাংসের কেজি, দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষ। দুই বছর পর চলছে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি, মঙ্গল শোভাযাত্রার আয়োজনে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। দর্শক, পরিস্থিতির উন্নতি হয়, করোনা সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা তুলে নেওয়া হলেও মাস্ক পরা কিন্তু এখনও বাধ্যতামূলক, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এনকে নাতাশা শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।